আমাদের তো নয়টার সময় আমরা প্রোগ্রাম সর্বভারতীয় প্রোগ্রাম এটা আমরা করছি, আমাদের লোকজন যারা আছে তারা গেছে প্রায় পনেরো বারোটার দিকে। জয়ন্ত দাস আইয়া গেটের মধ্যে খুব বাহবি করছে, কারণ আমি পাস করিয়া আয়ো করছি এদিকে। এরপরে দরজাটা লাথি দিয়ে খুললা, ভিতরে ঢুকে সাত আটজন ভিক্ষা এলু ভাতারি আমার কি এলু ঘুষি দিছে, এখান থেকে টাইনা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, অসভ্য ভাষা গালি গালা করছে। কিন্তু আমি ওই পালাটা ধরে ইয়া করছি, এই জন্য টাইনা নিতে পারছে না। তার থেকে দুইজনে সাহায্য করে আমার পেছনের দিকে দেখাইয়া বলছি এখান থেকে পেছনের দিকে যান, পেছনের দিকে। আপনারা কি থানায় অভিযোগ করছেন? আমি করি না, পার্টির পক্ষ থেকে বানুবাবু একটা কমপ্লেন করছে পুলিশকে। পুলিশের ভূমিকা কিরকম মনে হইতেছে? দুর্ভাগ্য, পুলিশ তো আমাদের তো পাহারাই দিতেছে, কিন্তু ভিতরে তো সাত আটশো জন পুলিশ ছিল, তারা কি করতে মানে কিভাবে রক্ষা করবো ইয়ে করবো ব্যাপারটাই বুঝতে পারছি না আর কি।